মহান আন্তর্জাতিক ভাষা দিবস এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন সম্মানিত অনুষ্ঠানের সভাপতি এবং এছাড়াও উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা মণ্ডলী এবং এই ক্যাম্পাসের এই ইনস্টিটিউশনের প্রাণ শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আমার নমস্কার। আজকের এই মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা যে কথা বলছি, আমরা যে মঞ্চটা পেয়েছি, এই মঞ্চটা হয়তো এদিন পেতাম না যদি সেই দিন কিছু উজ্জীবিত যুবক তাদের নিজের তাজা রক্ত ঢেলে যদি রাষ্ট্রপথ রঞ্জিত না করত, তাহলে মনে হয় আমরা এখানে দাঁড়িয়ে বাংলা ভাষায়, আমার মায়ের ভাষায় কথা বলার সুযোগ পেতাম না। সেজন্য কৃতজ্ঞতা জানাই সেই সময়ে তৎকালীন উজ্জীবিত যুব সমাজকে, যাদের প্রেরণায়, যাদের অকুতোভয়ের সাহসের মাধ্যমে আমরা পেয়েছি একটি সুন্দর সাবলীল মাতৃভাষা বাংলা। আজকের এই দিনে বলতে হয় আমরা বাংলা ভাষাকে যথার্থ মূল্যায়ন করতে পারছি না, কারণ আমরা যে ক্ষেত্রেই যাই না কেন শুধু ভিনদেশি ভাষার প্রচলন দেখতে পাচ্ছি। এটার দোষ অনেকটাই আমাদের নিজেদেরই, কারণ আমরা জাতি হিসাবে এখনো উন্নত হতে পারিনি। আমরা উন্নয়নশীল দেশ, আমরা উন্নত যখনই হতে পারবো তখনই অন্যের উপর নির্ভরশীলতা কমবে, তখনই আমরা কেবল আমাদের ভাষাকে সম্মান করতে পারবো। আমি যদি একটি উদাহরণ বল দিতে চাই, যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, জার্মানি, রাশিয়া, চীন, যদি কোনো শিক্ষার্থী বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি নিয়ে সেখানে যেতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে হয় তাদের ভাষা শিখতে হবে, না হলে ইংলিশ শিখতে হবে। তাহলে শুধুমাত্র সেখানে আমরা উচ্চ শিক্ষার জন্য যেতে পারবো, কিন্তু এছাড়া আমরা আমাদের যে ভাষা বাংলা, এই বাংলা ভাষা নিয়ে আমরা সেখানে যেতে পারবো না, কারণ তারা আত্মনির্ভরশীল, তারা অন্যের উপর নির্ভর করে না। আমরা সেই দিনই আমরা নিজেদের ভাষা মাতৃভাষাকে সম্মান করতে পারবো যেদিন আমরা উন্নত হব, উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো, যেদিন অন্যের কাছে আমাদের হাত পাততে হবে না। এটি তখনই সম্ভব তখন যখন আমরা নিজ নিজ কর্মক্ষেত্র থেকে অত্যন্ত নিষ্ঠা এবং সততার সহিত কাজ করে আমাদের নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তখনই আমরা নিজের ভাষাকে, নিজের জাতিকে সাফল্যের চরম পর্যায়ে আমরা তুলে নিতে পারবো। তখনই সেই সালাম রফিক জব্বরের আত্মত্যাগ তখনই আমরা মর্যাদা দিতে পারবো। এখন আমরা তাদেরকে হয়তো আমরা মুখে মুখে বলছি যে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আসলে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ হবে, পাশাপাশি আমরা বাংলা ভাষাকে হয়তো ভুলে যাব, কিন্তু এই ভুলে যাওয়াটা হয় আমরা চাই সবই, আমরা সবসময় আমরা বাংলাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আমাদের মাঝে শিক্ষকগণ বলে গিয়েছেন, 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন দাপ্তরিক ভাষা হবে বাংলা। যখনই দাপ্তরিক ভাষা বাংলা হবে তখনই আমরা কেবল নিজেদেরকে, নিজেদের আত্মগর্বে বলিয়ান করে বলতে পারবো না আমি বাঙালি, আমি বাঙালি গর্বগর্বিত। ধন্যবাদ সকলকে, সকলকে জানাই, বাংলা ভাষা চর্চার আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।